নমস্কার। প্রভু জগন্নাথ দেবের মাঙ্গলিক রথযাত্রায় সামিল হলাম আমরা দুজন। হ্যাঁ, আপনাদের প্রিয় কবিবন্ধু বসন্ত পরামানিক এবং কবির একটি মজার কবিতার কণ্ঠোচ্চারণে আমি আপনাদের এক বাচিক শিল্পী বন্ধু দেবাশিস হাজরা। আমাদের যৌথ নিবেদন, রথের মেলা। রথের মেলা দেখতে গেলাম আমার মাসির বাড়ি। বিকেল হতেই মেলার মাঠে গেলাম তাড়াতাড়ি। মেলা দেখে অবাক আমি, আটকে গেল চোখ। একটা মেলায় ছড়িয়ে আছে এত এত লোক। কিছু লোকে টানছে রশি, চলছে দেখি রথ। হাজার হাজার লোকের ভিড়ে ভরে গেছে পথ। মাকে বলি, ও মা, ঠাকুর বসে বিরাট রথে, ওই যে দেখি ভিড় কাটিয়ে আসছে কোনো মতে। কোথায় যাবে ঠাকুর মা গো, কোথায় দেবে পারি? মা বলে, শোন, ঠাকুর যাবে নিজের মাসির বাড়ি। মাসির বাড়ি ঠিক 8 দিন থাকা খাওয়ার পরে ঠাকুর আবার রথে চড়ে ফিরবে নিজের ঘরে। মজার ব্যাপার, মজার ব্যাপার। আমার মতোই জগন্নাথ দেখি মজা করার জন্য আসে মাসির বাড়ি, একই আমার মতোই পড়ায় ফাঁকি দেবার জন্য আসে। জগন্নাথ ঠিক মনে হয় ঘুরতে ভালোবাসে। রথের মেলার মজা তো এখানেই, তাই না? জয় জগন্নাথ। ধন্যবাদ।